होटेल रेस्तोरा बा रास्तार पाशे थाका दोकानेर भाजा पोड़ा इफतार देखते लोभनीय एवं खेते मजादार होलेओ एशबे रयेछे मारात्मक स्वास्थ्य झुंकी। इफतारेर बाइरे खोला तेलजुक्त खाबार एड़िए चलार परामर्श पुष्टिविदेर। तारा बोलछेन करोना परिस्थितिते सारा दिन रोजा रेखे पुष्टिर घाटती पूरणे विभिन्न तरल खाबार खावा उचित। विस्तारित रायहान शोभनेर रिपोर्टे। দেশে বেড়েছে করোনার ব্যাপকতা, তবে রাজধানীর হোটেল রেস্তোরাঁ ও রাস্তার পাশে থাকা দোকানের ইফতার বিক্রির দৃশ্য দেখে সে অবস্থা বোঝার উপায় নেই। স্বাস্থ্যবিধি মেনে এসব দোকান পরিচালনার কথা থাকলেও নেই শারীরিক দূরত্বের কোনো বালাই, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। একই সঙ্গে উন্মুক্ত স্থানে খাবার বিক্রিতে বাড়ছে টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া সহ নানান রোগের ঝুঁকি। তবে খোলা জায়গায় খাবার বিক্রি ও ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়েরই আছে ভিন্ন যুক্তি। কিন্তু আসলে এই কারণেই যে আসলে বাইরের খাবারের প্রতি লোভ সামলাইতে পারে না, সবাই ঘুরতেছে, আমি ঘুরলে সমস্যা কি? তারা দোকান তা না, কোথাও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। নমস্কার বলছি, আপনার ঢাকা ছিল একটু আগে খুলছে কাস্টমার চাপের কারণে। এখানে লাল গোল চিহ্ন দিয়ে রাখছি, লোকজন দেখুন না দাঁড়া, আমি তো এই পাশে তো ওনাদের কন্ট্রোল করতে পারি না। ইফতারে পছন্দের তালিকায় থাকে চপ, পেঁয়াজু, বেগুনি, ছোলা, কাবাব, গ্রিল সহ নানা রকম চর্বিযুক্ত খাবার। মশলাদার এসব খাবার খেয়ে করোনাকালীন এ সময়ে মানুষের শরীরে কতটুকু পুষ্টির ঘাটতি পূরণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ। এই গরমে কিন্তু বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দেয়, পাশাপাশি খাবারটা যদি আমাদের হাইজেনিক না হয়, বিভিন্ন জীবাণুর থেকে আমরা বাঁচাতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আসলে অসুস্থ হয়ে যাবার চান্সটা আরো বেড়ে যায়। মহামারীর এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভাজা পোড়ার পরিবর্তে ইফতারে বাহারি মৌসুমি ফল খাওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা।